দেশের অভ্যন্তরে এবং ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাত বাড়ায় প্রধান প্রধান নদ-নদীর পানি বাড়ছে। টানা তিন দিনের বৃষ্টিতে সুনামগঞ্জের জাদুকাটা নদীর পানি লাওয়ারগড় পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাটে তিস্তার পানি অব্যাহতভাবে বাড়লেও এখনও বিপদসীমার 13 সেন্টিমিটার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। ব্রহ্মপুত্র ও যমুনায় আগামী শুক্রবার পর্যন্ত পানি পাড়া অব্যাহত থাকবে। আজই সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি তিস্তা, ধরলা, দুধকুমার সহ দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার নদ-নদীগুলির পানি দ্রুত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।